দারুণ লাগা আমি তুমি একটু আমরা ফাইনালি ঢুকতে পেরেছি। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবনের টুকিটাকি। আমি সোমা আর চলে এসেছি তোমাদের কাছে একটা ব্লগের সাথে। আজ আমরা যাচ্ছি বেলুড় মঠ, তোমাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসব। এখন আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি এটা বালি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। পাশে গঙ্গাটা তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, আজকে ওয়েদারটা খুব ভালো আছে সেই জন্য আমরা আজকে বেরিয়ে পড়লাম। আর অনেক দিন কোথাও বেরোনো হয় না, আজকে ভাবলাম একটু বেরিয়েই পড়ি। চলো আমাদের সাথে, তোমরাও ঘুরে আসবে। এত সুন্দর ওয়েদারে আর এরকম সুন্দর রাস্তা দিয়ে বাইক নিয়ে যাওয়ার মজাটাই আলাদা। প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। আমরা এখন চলে এসেছি বেলুড় মঠের একদম সামনে। এখানে এসে দেখছি বাঁদিকে কিছুটা ভিড় রয়েছে, ব্যাপারটা বুঝতে পারছিলাম না। তারপর ওনাদের জিজ্ঞাসা করাতে ওনারা বললেন এখানে যাদের ভ্যাকসিন হয়েছে তাদেরকেই প্রবেশ করতে দিচ্ছে, না হলে দিচ্ছে না। তো আমরা ভাবলাম ঠিক আছে, আমাদের তো ভ্যাকসিন হয়েছে, আমরা কাগজ দেখাবো। কাগজ নিয়ে যাইনি, ভাবলাম মোবাইলে তো আছে দেখাবো। কিন্তু তারপরে সমস্যা হয়ে গেল, একটা ভ্যাকসিনে ঢুকতে দিচ্ছে না। আমরা আজকে এসেছিলাম তো ওই বেলুড়ে, এখানে একটা এসে দেখছি প্রবলেম হয়ে গেছে। এখানে যাদের ভ্যাকসিন নেই তাদেরকে ঢুকতে দিচ্ছে না। তো আমাদের দুজনেরই একটা করে ভ্যাকসিন হয়েছে, দুটো ভ্যাকসিন নেই, সেই জন্য ব্যাড লাক, আমরা ঢুকতে পাচ্ছি না। তাই আমরা এখন যাচ্ছি একটু গঙ্গার পাড়ে। কি আর করবো, এর আগের বারেও এসেছিলাম ডিসেম্বর মাসে, তখন বেলুড় বন্ধ ছিল, আর আজকে ভ্যাকসিনের জন্য ঢুকতে পারলাম না। ব্যাড লাক। বেলুড় মঠের ভেতর আমাদের আর ঢোকা হলো না। আমরা এখন এই রাস্তা দিয়ে হাঁটছি, মনটা খুবই খারাপ লাগছে। সবাই বলল পাশে একটা গঙ্গার ঘাট আছে, ওখানে ঘুরে যেতে। আমরা সেখানেই যাচ্ছি। যেতে যেতেই আঙ্কেলের সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেল। আঙ্কেল জিজ্ঞাসা করলো যে কি হয়েছে, আমরা বললাম যে দুটো ভ্যাকসিন না হলে ঢুকতে দিচ্ছে না। তো আঙ্কেল বললেন যে কালকেও তো ঢুকতে দিয়েছে একটা ভ্যাকসিনে, বলল তোমরা একবার রিকোয়েস্ট করো। কিন্তু কি হবে জানি না, আমরা এখন হাঁটছি। খুবই মনটা খারাপ লাগছে যে এত কাছে এসেও ঢুকতে পারলাম না, এই জন্য মনটা খুবই খারাপ লাগছে। জানি না, দেখি ঢুকতে পারবো কি না। যদি ঢুকতে পারি তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। দেখা যাক কি করি, আমরা এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আমরা এই আঙ্কেলের সঙ্গেই এখন হেঁটে চলেছি। জানি না, মনে হচ্ছে কিছু একটা ব্যবস্থা হলেও হয়তো হতে পারে। আমরা ফাইনালি ঢুকতে পেরেছি। ওই আঙ্কেলটা ছিল না, আঙ্কেলটা খুব ভালো ছিল, আঙ্কেলটা আমাদের ঢুকিয়ে দিল। কিন্তু তা আমরা এখন একটু অন্য রাস্তা দিয়ে এসেছি, হ্যাঁ পিছন দিকের কোনো একটা, ও এটা সাইডের গেটটা হবে, তাহলে ভালোই হলো, তোমাদের সাথে শেয়ার করতে পারবো। চলো তাহলে আবার একটু ঘুরে দেখা যাক। এখানে ঢুকে শুনছি এখানে কোনো ফটোও তোলা যাবে না, ভিডিও করা যাবে না। শুনে তো আমার মনটা খুবই খারাপ হয়ে গেল। এবার আমি কিভাবে তোমাদের সাথে শেয়ার করব, দেখা যাক কি হয়। এখানে জুতো রাখতে হচ্ছে, জুতো রাখলে ওরা টোকেন দিচ্ছে। আমি ক্যামেরাটা একদম নিচু করে ধরে নিয়ে যাচ্ছি, সেই জন্য তোমরা আমার পা দেখতে পাচ্ছ, ভয়ে ভয়ে ভিডিও করছি। আর মঠের ভেতরটাও তোমাদেরকে দেখাতে পারবো না, প্রত্যেকটা জায়গায় সিকিউরিটি গার্ড রয়েছে, খুবই ভয় করছে। এই যে বেলুড় মঠটা তোমরা দেখতে পাচ্ছ। আমরা এখন মঠ থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে হাঁটছি মঠের সামনেটা দিয়ে। এই জায়গার পরিবেশটা তোমরা যারা এসেছো অবশ্যই জানো, এত নিস্তব্ধ যে নিজেদেরই কথা বলতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে চুপচাপ থাকি।
ভয় ভয় একটু ক্যামেরাটা ধরছি, ভয় করছে। শুধু তোমাদের সাথে একটু শেয়ার করব বলেই আমি বের করেছি, না হলে এত রিস্ক নিতাম না। সামনে যে ঘাটটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই বেলুড় মঠের ঘাট। এখানে আগে কত এসেছি, ফটো তুলেছি, কিন্তু আজকের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা, কিছুই এখানে করতে দিচ্ছে না। চারদিকে সিকিউরিটি দাঁড়িয়ে আছে, আর একটু ক্যামেরা দেখতে পেলেই সাথে সাথে বন্ধ করো করছে। আমরা আজকে এসে যে সমস্যায় পড়লাম তোমরা যাতে না পড়ো, সেই জন্য তোমরা যারা বেলুড়ে আসতে চাইছো, তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমাদের যদি দুটো ভ্যাকসিন হয়ে যায় সেই ভ্যাকসিন কাগজের জেরক্স দুটো নিয়ে আসবে, আর না হলে মোবাইলে তো থাকবে, সেটা তোমরা এসে দেখাতে পারবে। আর যদি কারোর ভ্যাকসিন না হয় তাহলে এই মুহূর্তে এসো না, পরে এসো, কারণ এখানে তো আজকে দেখতে পেলে এই পরিস্থিতি, ভ্যাকসিন না হলে ঢুকতে দিচ্ছে না। আজকে আমাদের হয়তো কপালে ছিল বলে সেই জন্য আমরা ঢুকতে পারলাম, না হলে তো বাড়ি ফিরে যাচ্ছিলাম। আমি এখন যেখান থেকে নামছি, এখানে সারদা মায়ের একটা ছবি আছে, ওখানেই প্রণাম করে এলাম। আমার হাজবেন্ড একটু লুকিয়ে ভিডিও করছিল, সেই জন্যই তোমাদের সাথে এটা শেয়ার করতে পারলাম। এই বেলুড় মঠ, রামকৃষ্ণ মিশন, এই ধরনের যেগুলো রয়েছে, তোমরা জানো সবাই যে ভেতরে পরিবেশগুলো এত শান্ত থাকে, এত নীরবতা, এখানে মন এমনিই ভালো হয়ে যায়। মনে হয় যদি কিছুক্ষণ কাটাতে পারতাম, সেটা ভেবেই আমরা এখানে এসেছিলাম যে এখানে কিছুক্ষণ টাইম কাটাবো, এখানে একটু বসবো। কিন্তু কি আর করব, পরিস্থিতির জন্য এখানে কোনো বসতেও দিচ্ছে না। আজকে যে আমরা ঢুকতে পেরেছি এই আমাদের অনেক ভাগ্য। বেরিয়ে যাচ্ছি, কি করব, লুকিয়ে চুরিয়ে যেটুখানি পারলাম আমরা তুললাম, তোমাদের সাথে সেটুখানি শেয়ার করব। তাহলে চলো দেখি এবার আর কোথাও যেতে পারি কি না, সঙ্গে থাকো। বেলুড় মঠ থেকে বেরিয়ে হঠাৎই রাস্তায় ফুচকাওয়ালা দেখে আমার হাজবেন্ড আমাকে ডাকলো যে খাবে, আর আমিও লোভ সামলাতে পারলাম না, কারণ জানো তো সেই প্রথম লকডাউন থেকে আমি এখনও পর্যন্ত ফুচকা খাইনি, তাই আজকে বললাম হ্যাঁ খাবো, তাই আমি এখন ফুচকা খেতে দাঁড়িয়েছি। আর ফুচকাটা খুব ভালো বানিয়েছিল। আমাকে দেখে কি তোমাদেরও ফুচকা খেতে ইচ্ছা করছে? নিশ্চয় জিভে জল চলে আসছে। আমার হাজবেন্ড যেহেতু ভিডিওটা করে দিচ্ছিল, তাই ও তো হাতে পাতা নিতে পারছিল না, সেই জন্য আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। আমরা একটা পাতা নিয়েই দুজনে খেলাম। কি করব, তোমরা যারা ভিডিও করো জানো যে কতটা প্রবলেম হয়। ফুচকা খাওয়া শেষে টক জলটা না খেলে ফুচকা খাওয়াটা সার্থক হয় না, আর এই কাকুটা এত সুন্দর টক জল বানিয়ে দিয়েছিল যে কি বলবো, দারুণ বানিয়েছিল, দারুণ। ফুচকা খাওয়া শেষে জলটা না খেলে কি টেস্ট হয়, দারুণ পছন্দ হয়ে গেছে। আজকে অনেকদিন পরে ফুচকাটা খেলাম, আমি যে ফুচকাটা খেলাম ওই যে ফুচকা কাকু আছে, কাকুটা নিজেই জলটা এত ভালো হয়েছে, কাকু নিজেই খাচ্ছিল, তারপরে আমরা হাসছিলাম বলে কাকু বললো না আজকে আমি ভাত খাইনি, অনেকগুলো কচুরি খেয়েছি, তো ওই জন্য কাকু ফুচকার জল খেয়ে হজম করতে, আর জলটা খেয়ে তো
বেলুর মঠ থেকে আমরা বেরিয়ে পড়লাম এখন আবার সেই বালির ব্রিজে। আমরা ভেবেছিলাম ফেরার পথে দক্ষিণেশ্বর যাব, এটাই আমাদের প্ল্যান ছিল, কিন্তু দেখো দক্ষিণেশ্বর মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে পাচ্ছ কি জানি না, মন্দিরটা এখন রং হচ্ছে। আর দক্ষিণেশ্বরের ভেতরে গেলেও তোমরা জানো যে ওখানে মোবাইল ক্যামেরা কোনো কিছু অ্যালাউ না, তো সেই জন্য আমার হাজবেন্ড বললো দক্ষিণেশ্বরে তো আমরা প্রায়ই আসি, আবার অন্য কোনো সময় আসবো, আজকে চলো তোমাকে একটা নতুন জায়গায় নিয়ে যাব। তো ওই জায়গাটার নাম আমি শুনেছি কিন্তু কোনো দিন আমার যাওয়া হয়নি। এই যে দেখো দক্ষিণেশ্বর মন্দিরটা দেখতে পাচ্ছ কি জানি না, তো সেই জন্য আজকে সেই নতুন জায়গাটায় যাব আর তোমাদেরকেও নিয়ে যাব, তাহলে তোমরা সাথে থাকো। আর দেখো ওই ঘাট, দক্ষিণেশ্বরের ঘাটে ওখানে কত লোক রয়েছে গঙ্গার ঘাটে, আর সূর্যটা অস্ত যাচ্ছে কি ভালো লাগছে। যে নতুন জায়গাটায় আমাকে নিয়ে আসবে বলেছিল সেই জায়গাটায় আমরা চলে এসেছি, এটা হচ্ছে খুঁটিঘাট। এখানেও একটা মায়ের মন্দির আছে, কত সুন্দর মায়ের মূর্তিটা। এত মিষ্টি হাওয়া দিচ্ছে, যে হাওয়াটা না অনুভব করলে তোমরা বুঝতে পারবে না। এখন একটা আমরা বসবো বলে যাচ্ছি, কোথায় বসবে? বসো, এখানে বসে তো খুবই ভালো লাগছিল, তো আমি আমার হাজবেন্ডকে বললাম একটু আমি মাথায় গঙ্গার জল দিয়ে আসি, তো সেই জন্য একটু গঙ্গার জল মাথায় দিতে গেলাম। বেলুড়ে তো ওখানে নাপতেও পারিনি কোনো কিছুই না, আমি গঙ্গা প্রণাম করে মাথায় জল দিয়ে তারপর আমি আসছিলাম। আর একে তো সন্ধ্য হয়ে গেছে আর এত হাওয়া দিচ্ছে যে চুলগুলো পুরো পাগল পাগল লাগছে, তারপর আমি এসে ভুলেই গেছি ওর জন্য গঙ্গা জল নিয়ে আসতে, তাই আমি আবার যাচ্ছি একটু গঙ্গা জল আনতে। এটা হচ্ছে বড়ানগরের খুঁটিঘাটে, তো এখন সন্ধ্যে হয়ে গেছে বলে তেমনভাবে বোঝা যাচ্ছে না, তবে সন্ধ্যের সৌন্দর্য একটা আলাদা যেটা আমরা এখন চোখে দেখে অনুভব করছি, তোমরা হয়তো সেভাবে ক্যামেরায় বুঝতে পারবে না। খুবই ভালো লাগছে আর হাওয়াটা এত সুন্দর হাওয়া দিচ্ছে, এখান থেকে উঠে যেতেই ইচ্ছা করছে, চলো তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে ছোট মন্দিরটা, এই যে সরু মাথাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেলুড়, আমরা ওখান থেকে এতটা রাস্তা ঘুরে খুঁটিঘাট থেকে আবার এখানে দেখা যায়, আর ওখান থেকে ওটা মনে হয়। চাটা বেশ ভালো করেছে না, পড়া আছে মাথাটা ছেড়ে যাবে। যতই যাই কিছু খাই না, একটু চা না খেলে সন্ধ্যাবেলা মাথাটা ছেড়ে যাবে। হ্যাঁ
আজকে আমরা চলে এসেছি ভিডিওর একদম শেষ প্রান্তে, আমাদের ঘোরাও শেষ। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আজকে ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে কমেন্ট করে দিও, তোমাদের একটা কমেন্টে অনেক উৎসাহ পাই আরও নতুন নতুন ভিডিও করার জন্য। আজকে এখানে খুব হাওয়া দিচ্ছে, দেখো এত সুন্দর হাওয়া দিচ্ছে, চুলগুলো তো সব এলোমেলো হয়ে যাচ্ছে, কিন্তু এখানে ছেড়ে যেতে ইচ্ছা করছে না, তবু যেতে তো হবেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।